সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা যারা শর্ট সিলেবাস পেয়েছো অর্থাৎ HSC 2021 এবং SSC 2021 ব্যাচ, যারা এখনো বুঝতে পারছো না যে কিভাবে পড়বো বা কিভাবে পড়লে আমার জন্য সুবিধা হবে বা কিভাবে আমার এই শর্ট সিলেবাসের পড়াগুলো আমি গুছিয়ে নিব, তাদের জন্য মূলত এই ভিডিওটি। সো এই ভিডিওটিতে আমরা মেইনলি 5টি টিপস বলবো যেটা দিয়ে তোমরা তোমাদের এই শর্ট সিলেবাসের পড়াগুলোকে খুব সুন্দরভাবে ইজিলি গুছিয়ে ফেলতে পারো। সো প্রথম যে টিপসটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা একটা রুটিন তৈরি করে ফেলো। তোমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারকে একটা দিনে একটা ডেটে, যেমন সোমবারে বাংলার এই চ্যাপ্টারটা পড়বো, মঙ্গলবারে ইংলিশের এই চ্যাপ্টারটা পড়বো, এভাবে তোমরা একটা রুটিন বানিয়ে ফেলো এবং ট্রাই করো ওই রুটিন অনুযায়ী পড়ালেখা করার। তাহলে কি হবে, তাহলে তোমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের সিলেবাসটা ইজিলি শেষ করে ফেলতে পারবে এবং পরবর্তী স্টেপগুলো ইজিলি নিতে পারবে। এরপরে তোমরা কী করতে পারো, তোমরা এই যে পড়াগুলো পড়বে কিভাবে, পড়াগুলো পড়বে এমনভাবে যে পড়াগুলো পড়ার পর সাথে সাথে ওটার উপর একটা নোট করে ফেলো। তাহলে তোমার এই পড়ার উপর একটা হার্ড কপি বা একটা খসড়া তোমার হাতে চলে আসবে। সো এটা তোমাকে সাহায্য করবে পরীক্ষার আগের রাতে। পরীক্ষার আগের রাতে তোমার এই যে বিশাল বইয়ের যে একটা প্যারা তোমার নেওয়া লাগে, সেটা তোমার নেওয়া লাগবে না। তুমি ইজিলি তোমার নোট পড়ে তুমি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষাগুলো দিয়ে আসতে পারবে। সো নোট কিন্তু অনেক বেশি ইউজফুল। প্লাস নোট যখন তুমি করবে, তোমার যে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়নি ওগুলোও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বা তোমার ভিতর থেকে প্রবলেমগুলো বের হবে যে এই এই প্রবলেমগুলো বের হচ্ছে, আমি এগুলো বুঝতে পারিনি একটা চ্যাপ্টারে। সো এই জন্য নোট করাটা খুবই জরুরি। সো তোমরা এই যে রুটিন করবে, প্রত্যেকটা রুটিন ডেটে তোমার যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটার উপর পড়ার পর ওই সাবজেক্টটার একটা নোট তৈরি করে ফেলো। এরপর তোমরা কী করতে পারো, থার্ডলি তোমরা তোমাদের যে বই যখন পড়বে ট্রাই করবে কনসেপ্ট বেসড পড়া, অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টার যখন পড়বে সেই চ্যাপ্টারে একটা কনসেপ্ট তুমি বুঝার ট্রাই করো। যখন তুমি বুঝবে তখন তুমি ওই কনসেপ্টটা নিজে থেকেই বানিয়ে লিখতে পারবে, আর যদি মুখস্থ করতে যাও তাহলে কিন্তু তুমি বেশি দূর মনে রাখতে পারবে না। সো মেইন যে জিনিসটার উপর তোমরা ফোকাস দিবে সেটা হচ্ছে অবশ্যই ক্ল্যারিফাই দ্য কনসেপ্ট, অর্থাৎ তোমার যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার করার ট্রাই করো। তাহলেই তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, আর যদি সমস্যায় পড়ো সেই সমস্যার সমাধান তুমি খুঁজে বের করতে পারবে। সো ফোর্থ যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই সেই কনসেপ্টের আন্ডারে কতগুলো প্রবলেম পাবা তোমরা বা প্রশ্ন পাবা সেই প্রশ্নগুলো সলভ করো। সেটা হতে পারে টেস্ট পেপার সলভ, সেটা হতে পারে তোমাদের বইয়ের পিছনের কোশ্চেনগুলো সলভ, বা অনেক প্রশ্ন ব্যাংক পাওয়া যায় সেগুলো এনেও তোমরা সলভ করতে পারো। অর্থাৎ ডু প্র্যাকটিস দ্য প্রবলেমস, তোমার যে কনসেপ্ট বেসড যে প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা ওই সাবজেক্টে অনেক বেশি তোমার যে প্র্যাকটিক্যাল নলেজ যেটা সেটা অনেক বেশি বেড়ে যাবে এবং এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার পরীক্ষায়। এটার ফলে তোমার নাম্বারটা অনেক বেশি বেড়ে যাবে। সো সবার লাস্টে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমার পড়া একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে শেষ হয়ে যাবে যেহেতু তুমি একটা রুটিন করেছো। সো এরপরে তোমার যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে শুধু রিভাইজ করবা, রিভিশন দিবা, সেটা তুমি বই থেকে করতে পারো, করতে পারো তোমার নোট থেকে। সো এভাবে যদি তুমি পড়ো তাহলে তুমি একটা শর্ট টাইমের মধ্যে এই যে শর্ট সিলেবাস যেটা এটা খুব সুন্দরভাবে গুছিয়ে তুমি তোমার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আশা করি তোমরা তোমাদের পরীক্ষা অনেক ভালোভাবে দিবে। তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা। সো স্টে উইথ হ্যাপিনেস অ্যান্ড স্টে উইথ বিদ্যাসাগর।